হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি বানিয়ে দেখাচ্ছি সিমইয়ের পায়েসের রেসিপি। নর্মাল সিমইয়ের পায়েস তো সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা সিমইয়ের রেসিপি বানাচ্ছি। আমি এটা আমার নিজের স্টাইলে বানাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সিমইয়ের পায়েস বানানোর জন্য 4 টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধটাকে সবার প্রথমে উষ্ণ গরম জল দিয়ে একটু গুলে নিতে হবে। এই রেসিপিতে আমি 2 রকমের দুধ ব্যবহার করছি, লিকুইড দুধও ব্যবহার করছি আর সেই সাথে মিল্ক পাউডার, 2 ধরনের দুধের ব্যবহার হবে। মিল্ক পাউডারটাকে খুব ভালো করে আমি গুলে নিয়েছি, এবার এটা সরিয়ে রাখছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচকে ভালো করে ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিলাম এখানে 50 গ্রাম সিমুই। সিমুইটাকে আমি লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব, বেশি লাল লালও করব না, আবার কালার ছাড়া হালকাও রাখবো না। এর মধ্যে আমি 1 মুঠো কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, সেটাকেও সিমুইয়ের সঙ্গেই আমি ফ্রাই করছি। আপনারা যদি বেশি ঘি পছন্দ করেন তাহলে কাজু কিশমিশটা আলাদা করে আগে ফ্রাই করে তুলে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু অল্প ঘিয়ে রান্নাটা করছি তাই আমি একসাথেই ফ্রাই করে নিচ্ছি। আর এই সিমুইটা ভাজার জন্য কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে এটা লো ফ্লেমে ফ্রাই করতে হবে। 2-3 মিনিটের মধ্যেই এটা দেখা যাবে যে একটু কালার চেঞ্জ হয়েছে, তখন বুঝতে হবে ফ্রাই হয়ে গেছে। দেখুন আমি ক্রমাগত নাড়াচাড়া করছি আর আমার সিমুইয়ের কালারটা একটু চেঞ্জও হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 ml দুধ। এখানে আমি ফ্যাট ফ্রি দুধেরই ব্যবহার করছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম নিজের স্বাদ অনুযায়ী 50 গ্রাম আমি চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফুটতে দেব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছে আর সিমুইটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেই পর্যন্তই এটাকে সেদ্ধ করতে হবে। আমার যেহেতু পাতলা সিমুই, 10 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওর মধ্যে সেই আগের থেকে যে মিল্ক পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ফুটিয়ে দিয়েছি। মিল্ক পাউডার দেওয়ার পর খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে আর এটা একটু পাতলা অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি। দেখুন একেবারে জল জল না, একটু মিডিয়াম পাতলা করে নামিয়েছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একেবারেই কিন্তু টাইট হয়ে যাবে যদি কম দুধ রাখেন, তাই এই রকম রাখলে পরে ঠিক হয়ে যাবে। এবার ওপর থেকে আমি আমন্ড গুঁড়ো আর পেস্তার গুঁড়ো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, টেস্টও ভালো হবে। আর এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এটা পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে সিমুইয়ের পায়েসের রেসিপি। সিমুই তো সবাই বাড়িতে বানান, কিন্তু আমার পদ্ধতিতে এইভাবে বানান, দেখবেন এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খুবই টেস্টি হয়। যখনই হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করবে এই সিমুইয়ের পায়েসটা বানিয়ে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন, বাই।